এই চিরন্দন দা একটু তাকা ওই দিকটা, দেখা যাচ্ছে না তোমাকে। সবাই সাবস্ক্রাইব করো, কি বল তো, বিয়ের পরেই কত কি ভিডিও করছে। ভেরি ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টকস। আজকে দার্জিলিং ট্রিপের আমাদের ডে থ্রি। আজকে আমরা শিটং থেকে যাব হচ্ছে দার্জিলিং, এবং রাস্তায় কী কী দেখব, কোথায় কোথায় ঘুরবো, কী কী ভিউ পয়েন্ট আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি একদম ফ্রেশ হয়ে গেছি, সকালবেলা একদম রেডি হয়ে ব্লগটা শুরু করলাম। ঠিক আছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করবো। মায়েরা অলরেডি ফাইনালাইজড, অলরেডি রেডি হয়েই গেছে। ঠিক আছে, এই যে ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে প্র্যাকটিস করছে, বোধহয় কিছু একটা করবে। আর এই হচ্ছে সোনা। হ্যাঁ, আর আজকে কিন্তু দার্জিলিংয়ের ভিউটা অসাধারণ, এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা। এই যে মায়েরা এখানটায় বসে আছে, মায়েদের ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট। আর এই দেখো কাঞ্চনজঙ্ঘা, ওই দেখা যায় তার। এই দিকের থেকে পুরো রেঞ্জটাই দেখা যায়। গত আগামীকাল জানি না কী হবে, কিন্তু গতকালের থেকে কিন্তু আজকের রেঞ্জটা আরও বেশি ভালো দেখা যাচ্ছে, পরিষ্কার একদম সুন্দর দেখা যাচ্ছে। এই বিশেষ হোমস্টে সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সেই ভিডিওতে বলা আছে আপনাদের এখানে থাকতে গেলে কত টাকা খরচা হবে, খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন, এবং সেখান থেকে লোকাল সাইট সিন আপনারা কিভাবে করতে পারবেন। সমস্ত ইনফরমেশান আই বাটনে এবং এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, পাহাড়ের কোলে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। এদিকে সোনা দৌড়াচ্ছে, এই যে চল। এই যে এখানে বসে খাচ্ছে, আর ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আরো ঝকঝক করছে। রুমকে সি অফ করার টাইম হয়ে গেছে। টাটা শিটং, ভালো থেকো। আমরা অ্যাকচুয়ালি যখন রুমে ঢুকি তখন যেরকম সিচুয়েশান থাকে রুমের, চেষ্টা করি রুমটাকে সেরকমভাবেই ক্লিন করে চলে যাওয়ার, যাতে স্টাফদের কোনো অসুবিধা না হয়। টাটা। চলো দাঁড়া, আসলাম, টাটা, দেখা হবে। হ্যাঁ, এই দাদাদের সাথে অনেক ভালো সময় কাটলো আমাদের লাস্ট দুদিন ধরে। ঠিক আছে, দাদারা থাকেন চাকদায়। টাটা দাদা, আসলাম, টাটা, দেখা হবে। দাদা আসছি, চলো বাবা, দেখা হবে। দাদাদের সাথে খুব ভালো সময় কাটলো আমাদের দুদিনে। কি হয়েছে, কাঁদছিস কেন, চল। না না, জামা পরতে হবে, বিশাল ঠান্ডা লেগে যাবে হাওয়া। এই হোমস্টের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনারা যদি এখানে থাকেন তাহলে এখানে আপনাদের খাওয়া দাওয়ার জন্য এক্সট্রা করে কোনো খরচা করতে হবে না, একমাত্র জল কেনা ছাড়া, কারণ খাওয়া দাওয়া এখানে অলরেডি ইনক্লুডেড, এবং খাবারের পরিমাণ যথেষ্ট ভালো। আনলিমিটেড চা কফি সব সময়ের জন্য আপনাদেরকে অফার করছে। চেক আউটের পরে এদের একটা সম্বর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান ছিল, যেটা আমাদের বেশ ভালো লেগেছে। ধন্যবাদ, উই আর রিয়েলি প্লিজড, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল সার্ভিস। ওকে, টাটা, চলো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বিশেষ হোমস্টে থেকে, শিটং থেকে। Thank you.
রাস্তার পাশের এই গাছগুলো হচ্ছে এলাচ গাছ, এবং এই গাছের ভেতরে রয়েছে সব কমলালেবুর বড় বড় বাগান। যেই বাগানগুলো দেখতে গেলে আমাদের শিটংয়ের প্রথম ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। কথা বলতে বলতে চলে এসেছি আমরা যোগীঘাটে। যোগীঘাট এবং যোগীঘাটের বিস্তারিত ভিডিও আমাদের শিটং সাইট সিনে অলরেডি আপলোড করা আছে, সেটা যদি দেখতে চান এই ভিডিওতে আমি সেটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। এখানে ভিউ দেখতে ব্যস্ত, আর ও দেখো ওই যে পাথরগুলো তুলে তুলে পকেটে নিয়ে যাবে, কি এগুলো বাড়িতে কি নিয়ে যাবি নাকি? হ্যাঁ দার্জিলিং যাওয়ার পথে আর একটা ডেস্টিনেশান পড়লো, সেটা হচ্ছে মাংপু, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিটংয়ে এসে এই বাড়িতেই থাকতেন। এই বাড়িটা ঘুরতে গেলে আপনাদেরকে একটা কথা একটু বলে রাখি, এটা কিন্তু বৃহস্পতিবার দিন বন্ধ থাকে, বৃহস্পতিবার দিন আসলে কিন্তু দেখতে পাবেন না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতিবিজড়িত এলাকা এটা, এবং এই বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা সমগ্র থেকে শুরু করে তার ব্যবহৃত আসবাবপত্রগুলো এখানে রাখা রয়েছে। এখানে কিন্তু একটা গাছ বাড়িও রয়েছে, চাইলে আপনারা ভিজিট করতে পারেন। আমরা এখন চলে এসেছি সিংচিং ভিউ পয়েন্টে, কিন্তু এই জায়গাটা এখনও ওপেন হয়নি। ভিউ পয়েন্টটা খুব সুন্দর, ভেতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে একটা রুম রয়েছে, আর ওই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা আজকে আমাদের মোটামুটি সারাদিনই দেখা দিচ্ছে, সকাল থেকে। খুব সুন্দর জায়গাটা, কিন্তু আনফর্চুনেটলি আমরা ভেতরে ঢুকতে পারলাম না, কারণ ভেতরটা এখনো ওপেন হয়নি। এখান থেকে আমরা নিরাশ হয়ে একদম দার্জিলিং চলে যাবো। আমি এখন বসেছি একদম পেছনে, সবার লাস্ট আমাকে পেছনে পাঠিয়েছে। আমরা অলরেডি দার্জিলিং সিটির ভিতর ঢুকে গেছি, চলে এসেছি অলমোস্ট। শিটংয়ের থেকে কিন্তু দার্জিলিংয়ের আবহাওয়া অনেকটাই গরম, মানে তুলনামূলক ঠান্ডা কম আর কি। আর এইটা হচ্ছে বাতাসিয়ালু, আগামীকাল এখানে ঘুরতে আসব। এই যে নিউ মহাকাল মার্কেট, আমরা এখানে নেমে গেলাম, এটা হচ্ছে ভানু ভবন। এবার এই পাশ থেকে আমরা চলে যাবো মেলে, আর এই হচ্ছে আজকে আমাদের জার্নি এই পর্যন্তই এই সন্দীপের সাথে, ঠিক আছে। এবার আমরা লাগেজগুলো পেরে নিই, পেরে তারপরে চলে যাবো। সন্দীপ ভাই আমাদের খুব ভালো ঘুরিয়েছে। সন্দীপ তোমার নাম্বারটা একটু বলে দাও। ওই নাম্বার পর ও বলে গা নেই। আচ্ছা ঠিক আছে, আমি ডেসক্রিপশানে ওর নাম্বারটা দিয়ে দেবো। এবার যাই, এবার আমরা চলে এসেছি একদম আমাদের দার্জিলিং মেলের সামনেই। এই যে সোনাকে দেখো, আজকে সোনা আজকে নিজের টলি নিজে টেনে নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আই লাভ দার্জিলিং। ডান দিকে রঙিন সূর্যকে ফেলে রেখে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। যা শোনা, একা একা হেঁটে যা, তো হেঁটে যা, একটু হেঁটে যা, যাও যাও এগিয়ে যাও, এগিয়ে যাও। না না লাগছে না, ঠিক আছে চলো। এই চলে এসেছি আমরা এখন ডাইরেক্ট মেলে। উফ, মোস্ট পপুলার প্লেস, মোস্ট ক্রাউডিং প্লেস। Sin del verifico, ¿qué tal?
আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল বেলভিউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল বেলভিউ। এই চলে এসেছি আমরা, এই রিসেপশন। এখন আমাদের চেকিং এর ফর্মালিটিসগুলো কমপ্লিট করব। আমরা এখন এই রুমে চলে এসেছি, আমি সবার আগে ঢুকে যাচ্ছি রুমটা তোমাদের সাথে শেয়ার করব বলে। এই হচ্ছে আমাদের ফার্স্ট রুম। বাবা রুম তো বিশাল বড়। আর এখানে একটা টেবিল আছে, সাথে এখানে একটা কিং সাইজ বেড, এখানে ব্যাগও রাখা যাবে, শুভ রাখা যাবে। নিচে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, একটা এক্সট্রা বেড রয়েছে, এখানেও একটা টেবিল চেয়ার রয়েছে, টিভি রয়েছে, আর মোস্ট যেটা ইম্পর্টেন্ট দ্যাট ইজ মেল ভিউ, বিউটিফুল মেল ভিউ, অসাধারণ সুন্দর ভিউটা এখান থেকে পরিষ্কার দেখা যায়। বেল ভিউতে আগেও আমি একবার ছিলাম কান্তিদার সুবাদে, তো কান্তিদাকেই বললাম দাদা তুমি এবারও বুক করে দাও হোটেলটা, অনেক সুবিধাতে অনেক কমে পেয়েছি, খুব সুন্দর। আর এটা হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন কমোড রয়েছে, হ্যাঁ গিজার রয়েছে, হট কোল্ড দুটো ফ্যাসিলিটিস রয়েছে, একটা বেসিন রয়েছে, বাস। বড় বেড, হ্যাঁ ওই যে সুন্দর লাইট, এখানেও সেম একটা র‍্যাক রয়েছে, দুটো বড় বড় চেয়ার, হ্যাঁ টিভি রয়েছে। আর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্টলি এখান থেকেও ভিউটা কিন্তু সেম মেল ভিউ, সুপার ভিউ। কোনো রকমের রুমে ব্যাগটা রেখেই এই আমরা তিন মূর্তি তাড়াতাড়ি বেরিয়েছি আবার নতুন করে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। মনে হচ্ছে এতক্ষণে সূর্য অস্ত চলে গেছে, দেখতে পাবো না। এখানে একটা সুন্দর মার্কেট রয়েছে মহাকাল মন্দিরের পেছনে, খুব পপুলার মার্কেট। পুরো সাদা হয়ে গেছে। এখন এই যে আমরা তিনজন মহাকাল মন্দিরের পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা থেকে হাঁটছি, রাস্তাটা খুব সুন্দর, এখন পুরো একদম নিস্তব্ধ হয়ে রয়েছে, তাই না? এই যে আমি ছোট মানুষ আর সৃজিতার মা, খুব সুন্দর রাস্তাটা। পাহাড়ে এসে যদি একটু হাঁটাহাঁটি না করি, হ্যাঁ পাহাড়ে এসে তো একটু হাঁটতে ভালোই লাগে, দিন হোক রাত হোক সন্ধ্যে হোক যখন খুশি ভালো লাগে। সেটাই সেটাই, একটু এইভাবে মার্কেটটা দেখে নি, চলো এবার যাই। এই হচ্ছে নিউ মহাকাল মার্কেট, অচেনা জায়গায় চেনা লোক দেখলে ভালোই লাগে। এই যে চিরন্তনদার সাথে দেখা হয়ে গেল, এটা কিন্তু কোনো প্ল্যান করে আসা নয়, এসে দেখলাম দাদার তো বাড়ি এখানে, এখন সেকেন্ড বাড়ি হয়ে গেছে দাদার, সাথে দেখলাম বৌদি আর ভাইও রয়েছে, বাহ এটা কিন্তু একদম, হ্যাঁ উপরি পাওনা, পুরো ফ্যামিলিকে পেয়ে গেলাম আমরা। হ্যাঁ না এখন রাত বাজে অলমোস্ট কটা বাজে, সাড়ে ছটা সাতটা বেজে গেছে, এই চিরন্তনদা একটু তাকা ওই দিকটা, দেখা যাচ্ছে না তোমাকে, পুরো ধোঁয়া উঠছে মোমোয়। টমেটো সস দে রে, রুকে না দে রে, টমেটো সস নেই দে রে, রুকে না, সস থোড়া, হ্যাঁ
কি খাচ্ছ গো তোমরা? কি খাচ্ছ? ওরে চাউমিন, শোনা জল। এখন আমরা খাচ্ছি একটু চাউমিন, মোমো হলো, চাউমিন হলো। এই যে এটা হচ্ছে চিকেন থাইপু, থাইপু বিশাল বড় সাইজ, আমার হাতের চেয়েও বড়। জানি না খেতে কেমন, বা ট্রাই করতে পারবো না, কারণ এতটা খেতে পারবো না। ওরে বাবা, ফুটে সাইড দিয়ে অনেক দোকান আছে, তোমরা দেখে এখানে বার্গেনিং করে কেনাকাটা করতে পারো। এই যে আগের বার এসেছিলাম এখান থেকে, সোনার জ্যাকেটটা না, এখান থেকে না, এখান থেকে না, সামনে থেকে, এখান থেকে সোয়েটারটা নিয়েছিলাম। মণিপুর হ্যান্ডলুম স্টোর্স, এই তো টুপি বাজার। কেন 100 টাকা বললি? কত টুপি আছে? এটা দেখছেন তো, টুপিটা বলে দিন। হচ্ছে রাজ জুয়েলার্স, এখানে তোমরা পেয়ে যাবে ষোলো আনা বাঙালি আনা, বাঙালি রেস্টুরেন্ট আছে। এটা একটা বড় দোকান, এই হচ্ছে ষোলো আনা বাঙালি আনা, এখানে তোমরা বাঙালি খাবার দাবার পেয়ে যাবে। ও হাস্তি টাস্তি, এটাও কি? এই যে ঘুরতে ঘুরতে চলে আসলাম কেভিন টার্সের, আমাদের সবার পরিচিত, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আবার হোটেলের দিকে আমরা রওনা দেব। দার্জিলিংয়ে এসে এই হোপ গিলানিসের সামনে যদি ছবি না তোলা হয় তাহলে সে নাকি শুনেছি ঠাকুর পাপ দেয়, তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম আশীর্বাদ নিতে। এই যে হোটেল সোনালী, আগের বারে আমরা এসে এখান থেকে খাবার নিয়েছিলাম, এখানে বাঙালি খাবার পাওয়া যায়, পুরি সবজি ডাল ভাত, এই যে এখানে 80 টাকা প্লেট। আমরা সবাই ঘুরে রুমে চলে এসেছি, এবার আমরা ডিনার করে নেবো। আমরা বাইরে থেকে ডিনার নিয়ে এসেছি, আজকে রুটি তড়কা খাবো, ঠিক আছে? আর এই যে সোনা খুব মস্তিতে আছে, মজা করছে, ওদিকে সোনার মা এখনও বিছনা বিছনা গোছাচ্ছে বাইরে থেকে এসে, ওর কাজ নিয়ে ব্যস্ত আর কি। এনিওয়েজ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করো যারা যারা ঘুরতে ভালোবাসো। আর দার্জিলিংয়ে আসলে তোমরা কোথায় থাকো অবশ্যই জানিও। আমরা আজকে রয়েছি বেলভিউতে, রুমটা সত্যিই খুব ভালো, ভিউ তো তোমাদেরকে দেখিয়েই দিলাম, একদম পুরো ম্যালের, এই যে ম্যাল ম্যাল দেখা যাচ্ছে ওখান থেকে, ওই যে ম্যাল, ঠিক আছে, ম্যালের একদম পুরো সামনেই, ওপরেই বলতে পারো, ম্যালের উঠানেই আমাদের রুম। ওকে, তো টাটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আমরা যাবো দার্জিলিংয়ের লোকাল সাইট সিন করতে, ডেফিনেটলি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে আসছে সেই ব্লগ। গুড নাইট।